দেখুন, 200 বছরের ইতিহাসে বাংলাদেশের সবচেয়ে বড় বন্যার আশঙ্কা। বিগত 200 বছরের মধ্যে বাংলাদেশের সবচেয়ে বড় বন্যা হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে দ্য ইউরোপিয়ান সেন্টার ফর মিডিয়াম রেঞ্জ ওয়েদার ফোরকাস্ট। ECMWF এর পূর্বাভাসে বলা হয়েছে আগামী 10 দিনের মধ্যে ব্রহ্মপুত্রের ভারত ও বাংলাদেশের অংশে পানি বাড়বে। হিমালয়ের দক্ষিণ অঞ্চলে 200 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হতে পারে এবং এ কারণে পানি বৃদ্ধি পাবে। এছাড়া শুক্রবার থেকে ব্রহ্মপুত্র অববাহিকার অঞ্চলগুলোতে পানি বাড়ছে এবং 19 আগস্ট পর্যন্ত এই পানি ভাটির দিকে প্রবাহিত হবে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়। গত 20 বছরের বেশি সময়ে ইতিহাসে ব্রহ্মপুত্রের অববাহিকার উজানে বন্যার মাত্রা সবচেয়ে ভয়াবহ হবে। এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটিস স্টাডিজের শিক্ষক গহর নাইম ওয়ারা জানান, বর্তমানে টানা বৃষ্টি হচ্ছে, এদিকে 21 আগস্ট অমাবস্যা, অপরদিকে আসামে বড় ধরনের বন্যা হচ্ছে, এই পানি নেমে আসতে 3-4 দিন সময় লাগবে। আবার আমাদের ব্রহ্মপুত্র ও পদ্মা অববাহিকায় পানি বাড়ছে, পদ্মার পানি এখনও বিপদসীমা অতিক্রম না করলেও পানি যেভাবে বাড়ছে তাতে 19 তারিখের মধ্যে এ সীমা অতিক্রম করতে পারে, দুই নদীর পানি একসঙ্গে বাড়ছে। For latest news, please subscribe my channel. Thank you, everybody.